হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে ভিডিও করছি না বলে মেসেঞ্জারে মেসেজ করছো, তারপরে চ্যানেলে এসেও অনেকে বলছো যে কাকিমা ভিডিও করছো না কেন, দিদি ভিডিও করছো না কেন। আজকে হলো রবিবার, তোমাদেরকে আজকের আপডেট আমি দিয়ে দিচ্ছি। তো রান্নাবান্না চলছে, আজকে কাছাকাছি প্রচুর পরিমাণে করবো। আর নিচে এখন কাজ কতটা কি হয়ে রয়েছে সেটাও চলো তোমাদেরকে দেখি। আর ওই দেখো, ওদিকে বাথরুমের দরজা বন্ধ, মা গেছে স্নানে, এখন 12টা বাজে। আর এদিকটা দেখো, মেশিন থেকে টেনে রেখেছি, এখানে প্রচুর কাচাকাচি রয়েছে, সেগুলো কাচতে হবে। আর রান্নাঘরে রান্নাবান্না আমার হয়ে গেছে, নিজের মাংস এখনো বসানো রয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না করি। দেখো, ওখানে আমের আচারটা করেছি, আমের আচারটাকে রোদে দেব। আর এই যে আজকে রান্না করেছি অড়হর ডাল, হ্যাঁ এখানে অড়হর ডাল আছে। আর এটার নিচে কি আছে দাঁড়াও, ওইটার নিচে নিমিদের গতকালের মাংস রয়েছে। আর এখানে হাজবেন্ডের জন্য ডিম রান্না করেছি, দেখো আলু ছাড়া। আর গতকাল শনিবার যেহেতু গেছিল, গতকাল রাত্রিবেলা করেছিলাম পনিরের তরকারিটা, নিরামিষ তরকারি। আর এখানে রয়েছে কুমড়ো ভাজা। আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে বাকিটা, এখানে রয়েছে হলো আলু পটলের তরকারি, এটা আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে করেছি। এই হলো এখন রান্নাবান্না, বুঝেছো। এখনো দেখো সিঁড়ির রেলিংগুলো পুরো সাদা হয়ে রয়েছে, দেখেছো। এখনো অবধি ভালো করে আমি ঘর দুয়ার পরিষ্কার করিনি, ঘরের যে কি অবস্থা হয়ে রয়েছে তোমাদেরকে কি বলবো। আসলে নিচে কাজ হয়েছিল, নিচে সমস্ত কাটিং হয়েছিল, সেই সমস্ত ধোয়া পুরো, মানে ধোয়া নয় ধুলো পুরো ঘরে, মানে উপরের ঘরগুলো পুরো ভরে গেছিলো, উপরের ঘরে এখনো অবধি ধুলো পুরো ভর্তি। আর চলো নিয়ে যাই তোমাদেরকে নিচে। আর এই দেখো, এই খাঁচাটার মধ্যে পাখি রাখা হয়েছিল, খাঁচাটাকে এখন দিতে হবে। এই দেখো ঘরটাতে মার্বেল বসে গেছে, এই ঘরটা বাঁচছিল, এটাতে হয়ে গেছে মার্বেল বসানো। আর কি অবস্থা হয়েছে। আর গতকাল এই যে এই সমস্ত ডেডোগুলো, সমস্ত এই যে ফাঁকা ফাঁকা ছিল এগুলো সমস্ত প্লাস্টার করে নিয়েছে পুরো। এই যে আমাদের ঘর এখন অবধি পালিশ হয়নি, পালিশ হলে পরে তোমাদেরকে আবার দেখাবো। পালিশ হলে পুরো ঘর পুরো চেঞ্জ হয়ে যাবে। আর দেখো এদিকে সেগুন কাঠের অবস্থা, দেখো পুরো সাদা করে দিয়েছে। আর এই যে দরজাটাকে এখন এভাবে আপাতত বন্ধ করে রাখা রয়েছে। তো এই হলো পুরো ঘর। আর এই হলো আরো একটা ঘর, এই পালিশ করলে এই যে একটা বরফি দেখতে পাচ্ছ, এটা খুব ভালো বোঝা যাবে। তো এই ঘরটাতেও বসানো হয়ে গেছে, আর এই যে প্লাস্টারগুলো করেছে। আর যেহেতু এই ঘরটা অনেক পুরনো ঘর, দেখো ছাদের যে সমস্ত জায়গাগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলো সমস্ত খসিয়ে নিয়ে আবার নতুন করে ওই জায়গাগুলো প্লাস্টার করা হয়েছে। এটা আর উইয়ের দেখো অবস্থা, এখনো উইয়ের সেই দাগগুলো রয়ে গেছে। আর হ্যাঁ, আর একটা ভালো কাজ হয়েছে, সেটা হলো এই যে দেওয়াল আলমারিটা ছিল, এখানে সব কাঠ ছিল, এই কাঠের জায়গায় এই যে ব্ল্যাক স্টোনগুলো সেগুলো বসিয়ে দিয়েছে, এখানে একটা দিয়েছে, আর এই যে এখানে আর একটা। এটা খুব ভালো কাজ হয়েছে আমার মতে। চলো বারান্দাটা কি করে দেখাই সেটাই ভাবছি, এখানে তো দরজাটা এভাবে বন্ধ করে রেখেছে, দাঁড়া দেখানোর চেষ্টা করছিলাম। যখনই নিচে আসি তখনই আমি দু একটা করে লেবু পাড়ি, তো আজকেও আমি আসলাম আর লেবুগুলো পেরে নিচ্ছি। বেশ বড় বড় হয়েছে, এই দেখো একটু হলদে হলদে হয়েছে, তো গাছে থাকলে আরও পেকে যাবে। আর এত খোঁচা লাগছে কাটার, যার জন্য সবগুলো এখন ভালো করে পারতে পারছি না। আসলে এত বেকায়দাভাবে গাছটা হয়েছে না, চারিদিকে ছড়িয়ে গেছে, তো ছোট ছোট এখন অনেকগুলো আছে, এই দেখো ঝুলে রয়েছে। তারপরে বারান্দাতে একটা তোমাদেরকে দেখানো হয়নি, এখন দেখিয়ে দিচ্ছি। এই যে বারান্দাটাও হয়ে গেছে, শুধু এখন পালিশের কাজটা বাকি আছে মার্বেল মিস্ত্রিদের, তো ওরা আসবে দুদিন পরে। আর এই যে সিঁড়িটাকেও পুরো ওরা ভরাট করে দিয়েছে বলে দিয়েছিলাম, তো এইভাবে কাজটা করেছে। 10টা মতো লেবু পারলাম, এখনও গাছে প্রচুর লেবু আছে, আর এত চুরি হয়েছে কি বলবো তোমাদেরকে। আর তো এখন দু একটা আছে, তো যদি না পারা হয় এগুলোও পুরো হাতিশ হয়ে যাবে। তো চলো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, আমার তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে।